আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলে ভাজা রুটি বানাবার একদম সহজ রেসিপি। তেলে ভাজা রুটি বানাবার জন্য যে যে উপকরণ লাগবে সেই উপকরণগুলোর একটা লিস্ট আপনাদেরকে দিতেছি, এটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এতে লাগবে 200 গ্রাম দুধ, 400 গ্রাম ময়দা, চিনি 50 গ্রাম, ইস্ট 7 গ্রাম, লবণ 5 গ্রাম, তৈল নেবেন 50 গ্রাম। এই উপকরণগুলো আপনারা একত্রে সবগুলো ভালোভাবে মিক্স করবেন। মিক্স করে একটা ডো বানাইবেন। ডো বলতে আপনারা খামি রেডি করবেন। এই খামিটাকে আপনারা 30 মিনিট অথবা 40 মিনিট রেখে দিতে পারেন খামিটা কইরা, যাতে করে খামিটা অনেক ভালো হইবে আর রুটিটা অনেক সফট হইবে। আমি একটু উপরে তৈল দিয়ে নিছি, 35 মিনিট বা 40 মিনিট রাখতে পারেন। আমি একটা উপরে কাপড় দিয়ে ঢেকে রাখছি 40 মিনিটের মতন। যদি এটা গরমের সিজনে করেন তাহলে একটু কম সময় রাখলে অসুবিধা নেই, 25 মিনিটই হয়ে যাবে। আমি যদি খাবারটা বানাইছি একবার শীতকালে, এখন খামিটা আসতে একটু দেরি লাগে। এরপর আমার 40 মিনিট পরে আমার এইভাবে এখন রুটিটা বানাবো। আমি এখন আপনাদের দেখাইতেছি। ভিতরে যেন কোনো হাওয়া না থাকে এটা দেখে নেবেন আপনারা। আপনার রুটির সাইজ যেরকম করবেন ওইভাবে আপনারা পিস পিস করে কাটতে পারেন লট বানাইয়া। বর্তমানে তৈলের বাজার অনেক বাড়তি, এই জন্য কোনো নির্ধারিত কোনো কিছুরই আসলে রেট দেওয়া যায় না, এটি এতটুকু সাইজ করবেন। আজকে আমি পাম অয়েল তেল কিনছি 185 টাকা করিয়া, আর আগে আমি তেল কিনতাম মাত্র 68 টাকা 70 টাকা করিয়া, এই করোনা শুরু হওয়ার 1 সপ্তাহ আগেও। এভাবে সুন্দর একটা লত করিয়া এরপর ঘুরে একেবারে সহজ ব্যাপার একেবারেই। উপর দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ভিতর দিয়ে নেবেন একটা, ওই সিল দিয়ে ভিতর দিয়ে একটা নেবেন, একটার সাথে একটা মিলাই দেবেন পর চাপ দিয়ে। এই দুটো মুখ একসাথে মিলাই দেবেন চাপ দিয়ে, ওই যে তেলে খুলবে না জোড়া। এটাকে আপনারা এই রুটিগুলো বানাইয়া আপনারা 30 মিনিট রেখে দেবেন, যেন যখন খুলে উঠবে তখন আস্তে ধরে তৈলের ভিতরে দিবেন। অথবা গরমের সিজন হইলে আবার একটু কম লাগতে পারে সময়। আর তৈলটাকে আপনারা অতিরিক্ত হিট করবেন না, মাঝামাঝি হিট রাখবেন, যাতে করে দেওয়ার সাথে যেন পুড়ে না যায়। আস্তে আস্তে ভাজবেন মিডিয়াম হিটে। আমি এইভাবে আস্তে আস্তে দিয়ে দেখবেন, তা নাহলে কিন্তু ওটা রুটিটা আবার বসে যাইতে পারে, যদি আগের মতো হয়ে যেতে পারে ময়দার মতন যদি জোরে ধরেন। আস্তে করে উঠেইয়ে বা আস্তে আস্তে তেল তৈলি দিতে হইবে। যদি রুটির কাজ যারা করে তারা জানে, তাদের কাছে কিছু বলতে হয় না আসলে, তারা এমনিই বোঝে। রুটিটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর খাইতে অনেক স্বাদ। আপনার চিনির পরিমাণ একটু বাড়াই দিতে পারেন, যদি চিনি মনে হয় একটু বেশি লাগবে তাহলে আপনি বেশি একটু বাড়াই দিতে পারেন, স্বাদ আরো ভালো লাগবে। তাইলে এক সাইড হইলে আপনারা উল্টোই দিতে পারেন, যে নিচের সাইডের কালারটা যখন আসবে তখন নিচের সাইডটা উল্টোই বলতে এইভাবে ভাজবেন। আমার এক সাইডের কালার এসে গেছে। আপনাদের যদি কোনো পছন্দের খাবার থাকে সেই একটা আপনার না একটা এই একটা খাবারের নাম বলতে পারেন, আমি খাবারটা বানাই দিতে পারি। আমার যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে বানাই দিতে পারি আমি খাবারটা। আপনি কমেন্ট করে জানাই দিতে পারেন আমারে। আমি এটা উঠাইয়ে সাথে সাথেই চিনির ভিতরে রাখবো। আপনার চিনিটা ফ্যাসা চিনিও নিতে পারেন অথবা দানা চিনিও নিতে পারেন। যদি ফ্যাসা চিনি নিলে সব থেকে ভালো হবে, এটা রুটিটার গায়ে একটু বেশি চিনিটা বেশি লাগবে, আর দানা চিনিটা নিলে চিনিটা ঝরে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর তৈলগুলো উঠে সাথে সাথেই আপনার চিনির ভিতরে রাখতে হবে,
তাহলে কিন্তু গায়ে চিনি লাগবে না যদি পরে চিনির ভিতরে রাখেন। আমি সাথে সাথে উঠিয়ে দিছি, এই দেখেন কত সুন্দর, অনেক দেখতে অনেক ভালো লাগে চিনি দিলে। আমার এটা কমপ্লিট। আমি আপনাদেরকে এটা ঠান্ডা করতে আমি 15-20 মিনিট দিই, ঠান্ডা করে সবসময় প্যাকেট করবেন, যেই কোনো খাবার ঠান্ডা করে প্যাকেট করবেন, তা নাহলে পলিথিনের কালারটা ডিসকালার হয়ে যাবে, ভালো লাগবে না কালারটা দেখতে। 12 পিসের প্যাকেট করতে পারেন আপনারা। আমি এখানে একটা 8-12 সাইজ নিয়েছি পলিথিন, আপনারা 8-12তেই ভরেন, যদি 12 পিস করেন, আমি 12 পিস ভরছি 8-12তে। এখন আর 5 টাকার প্রোডাক্ট বানাইলে আসলে কোনো পোষায় না, ওই রকমের তৈলের বাজার অনেক বাড়তি, আপনার সবসময় 10 টাকার সাইজ করবেন এখন থেকে, যদি আপনার এলাকায় চলে, আর না চলে তো কিছু করেন, তখন 5 টাকারই করতে হবে বাধ্যতামূলক। আমি একটা লেবেল দিয়ে দিয়েছি, লেবেলটা দিলে অনেক ভালো লাগে, গেট আপনার অনেক সুন্দর হয়, কত সুন্দর একটা কালার আসছে। আপনি যদি ফ্যাশা চিনি দেন আরো ভালো লাগবে আমার মনে হয়। আমি ফ্যাশা চিনি দিয়ে দিয়ে দেখি না, ফ্যাশা চিনি বলতে মানে গুঁড়ো যে চিনি আছে না, পাউডার চিনি ওই দিয়া। এটা আপনার 8-10 দিন ভালো থাকবে এইভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।